বিএনপির অনড় ও কঠিন ঘোষণা, বিএনপির সুদৃঢ় শপথ, চা চালিয়ে যেতে চায় বিএনপি। দর্শক, আমরা আলোচনা করছি 31 মে 24। আমরা বারবার বলি, বিএনপি নেতারা যখনই কোনো সঠিক কথা বলে, জাতিকে আশাবাদী করার মতো কোনো কথা বলে, তখনই আমরা সেটা জাতিকে জানিয়ে দিই। আমরা গণতন্ত্রগামী মানুষকে স্বপ্ন দেখানোর চেষ্টা করি, আমরা জনগণকে মোটিভেট করার চেষ্টা করি। গণতন্ত্র পুনরুদ্ধার করতেই হবে, হতাশ হওয়া যাবে না। ব্যর্থতা এসেছে, সফলতা আসবে, ব্যর্থ হতে হতেই ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, ব্যর্থতার উপর ভিত্তি করেই সফলতার পিলার প্রতিষ্ঠিত হবে। অতএব হতাশ হওয়া যাবে না, ঘুরে দাঁড়াতে হবে, শপথ নিতে হবে, আমৃত্যু সংগ্রাম করতে হবে। বীরেরা কখনো হতাশ হয় না, বীরেরা পিছু হটে না, বীরেরা একবার দুইবার ব্যর্থ হয়ে আর কাজ হবে না ভাই একথা বলে না, নতুন উদ্যমে পথ চলতে হবে। হ্যাঁ, সেরকম অনর দৃঢ় শপথ করেছে বিএনপি, সেই ঘোষণা দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনকে আরও বেগবান করার শপথ বিএনপির। হ্যাঁ, জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আন্দোলনকে বেগবান করতে হবে, আন্দোলনকে শক্তিশালী করতে হবে, পিছু হটা যাবে না। তবে এর সাথে সাথে জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ভারতের দালালির বিরুদ্ধেও সোচ্চার থাকতে হবে। এটা করতে না পারলে মির্জা ফখরুলদের মাধ্যমে কিছু হবে না, আমরা সে আহ্বানও জানাই। মির্জা ফখরুলের এই দৃঢ় ঘোষণা, এটা আমাকে ইমপ্রেস করেছে। তো এটা একটু জনগণকে জানিয়ে দিতে চাই এবং বিশ্লেষণ করতে চাই, একই সাথে কিছু পরামর্শ দিতে চাই। শুধু মাঠে নামলেই হবে না, সঠিকভাবে মাঠে নামতে হবে। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে, আপনারা জানেন, শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপির নানান কর্মসূচি চলছে। তো এই কর্মসূচি ঘিরেই আমরা বিএনপিকে এই পরামর্শ দিই যে বিএনপির মধ্যে একটা অংশ প্রকাশ্যে ঘোষণা দিয়ে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শ থেকে বিএনপিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে ঘোষণা দিয়ে। ইকবাল হাসান মাহমুদ টুকুরা স্পষ্ট বলেছে যে জিয়াউর রহমান, খালেদা জিয়ার যে অবস্থান ছিল সেটা পরিবর্তন করতে হবে। তারেক রহমানের সাবেক একজন ব্যক্তিগত সহকারী হুমায়ুন কবির বা অনেকে খালেদা জিয়া জিয়াউর রহমানের আদর্শকে ভুল আদর্শ হিসেবে বলেছিলেন, সেই ভুল পথে বিএনপি যাবে না, এই কথা ভারতকে গিয়ে বলে দিয়েছিল না, এতে কাজ হবে না। আজকে আপনারা জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে দীর্ঘদিন যাবৎ নানান কর্মসূচি পালন করছেন, শুধু এই কর্মসূচি পালন করলে হবে না, আপনাদেরকে জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতে হবে। আর জিয়াউর রহমানের আদর্শের সবচাইতে স্পষ্ট বিষয় বর্তমানে দুইটা দিকে আমি ফোকাস করব। এক, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো ধরনের সন্দেহ সংশয় ছাড়া সোচ্চার হতে হবে, ভারতের আধিপত্যবাদের বিরোধিতার মধ্যেই বর্তমান রাজনৈতিক সমস্যার সমাধান নিহিত, এবং ইসলামপন্থীদের সাথে নিয়ে জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে ঐক্যবদ্ধ করে দুর্বার তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে হবে। জিয়াউর রহমানের আদর্শ থেকে এই শিক্ষাটাই এখন মৌলিকভাবে নেওয়া দরকার বলে আমরা মনে করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে আমরা শপথ নিয়েছি, আমরা যুবক তরুণ সহ আমাদের অধিকার রক্ষার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন চলছে সে আন্দোলনকে আরও বেগবান করব। আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। বিএনপির এই শপথ তার অক্ষরে অক্ষরে পালন করতে পারুক এবং এই সরকার পরাজিত হোক ইনশাআল্লাহ, আমরা সেই দোয়া করছি। তবে এই শপথের হক তো আদায় করতে হবে, শপথ নিয়ে বড় বড় কথা বলে তলে তলে ভারতের দালালি করলে এই শপথের কোনো কার্যকারিতা নেই, তখন এই শপথ আর একটা দুই নম্বরে আর একটা ধান্দাবাজি বাটপারি। এই সরকার পরাজিত হবেই, করতেই হবে, কোনো বিকল্প নাই। বিএনপি মহাসচিব বলেন, দেশে লুটেরা আর দুর্বৃত্তদের কবলে পড়েছে, সরকার দেশকে পরনির্ভরশীল করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। এখন পরনির্ভরশীল বলতে কাদের উপর নির্ভরশীল? ভারতের উপর নির্ভরশীল। বেসিক্যালি ভারতকে বাদ দিয়ে কিচ্ছু করতে পারে না, তিস্তা প্রজেক্ট চীনকে দেওয়ার কথা দিতে পারে না, ভারতকে বাদ দিয়ে ভারতকেই দিতে হচ্ছে, ভারতের দাসে পরিণত হয়েছে, কেনা গোলামে, কোনো স্মার্ট দাসও না, একেবারে কন্ট্রোলড চেইন দাস। এখন সে ভারতের নামটা একটু নিন আপনারা, এবং জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শে উজ্জীবিত হয়ে সরকার দেশকে যে পরনির্ভরশীল করেছে, সেই যাদের উপর নির্ভরশীল করেছে তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন, সেটা করতে হবে, না হলে হবে না। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখছি, বিএনপির অনেক নেতা স্পষ্টবাদী হতে পারলেও মির্জা ফখরুলের বক্তব্যে স্পষ্টতার যথেষ্ট অভাব রয়েছে। তারপরও মির্জা ফখরুলের অনড় ঘোষণা, আন্দোলন চালিয়ে যেতে হবে, এই সরকারকে পরাজিত করেই ছাড়বে,
এই ঘোষণা আমাদের ভালো লেগেছে। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজ শাসকগোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলাকৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করছে ভিন্ন পদ্ধতিতে। হ্যাঁ, বাকশাল টু এক প্রকার ঘোষণা দিচ্ছে না, এবং আওয়ামী লীগের নেতারা চীনে গিয়ে ওই একদলীয় শাসনের ট্রেনিং নিয়ে এসেছে। 50 জন নেতা কিছুদিন আগে চীনে গিয়েছিল, আমরা বলেছিলাম যে একদলীয় শাসনের ট্রেনিং নিতে গিয়েছে, রাইট? মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ এখন সম্পূর্ণভাবে দুর্বৃত্তদের কবলে, লুটেরা ও মাফিয়াদের কবলে। বাংলাদেশকে একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, অন্যদিকে অর্থনৈতিক ধ্বংস করছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। সেটা হয়েছে অলরেডি, ভারতের কথা ছাড়া আমরা চলতে পারি না। যাই হোক দর্শক, আমরা বিএনপির সাথে একাত্মতা পোষণ করতে চাই। বিএনপি যদি আকিদে সহি করতে পারে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে পারে, জিয়াউর রহমান আদর্শ যদি ধারণ করতে পারে, খালেদা জিয়ার আদর্শ যদি ধারণ করতে পারে, জনগণের সাথে, জনগণ বিএনপির সাথে থাকবে। আমরা কথা বলছি 31 মে 24।